আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদে শিরোনাম সমন্বয়কদের বিবৃতি রাজপথে নেমে আসুন শহীদের রক্ত বৃথা যাবে না এরপর জানিয়ে দেব গ্রেপ্তার এগারো হাজার ঢাকায় আজ বড় শোডাউনের সম্ভাবনা এবং আরো জানিয়ে দিব সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক কেন মাঠে নামছেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে কেন দাঁড়াচ্ছেন না জানিয়ে দিব এ বিষয়ে একটি বিস্তারিত নিউজ ডেস্ক রিপোর্টে এবং সর্বশেষ জানিয়ে দেব জুম্মা সেই উত্তেজনার মধ্যে ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে সমন্বয়কদের বিবৃতি রাজপথে নেমে আসুন শহীদের রক্ত বৃথা যাবে না সরকারের মিথ্যা প্রপাগান্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে ছাত্র নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন ডিবি থেকে মুক্তি পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সয় সমন্বয়ক শুক্রবার বেলা এগারোটার দিকে পাঠানো বিবৃতিতে তারা বলেন রাজপথে নেমে আসুন শহীদের রক্ত বৃথা যাবে না নিজেদের সঙ্গে ঘটে শহীদের রক্ত বৃথা যাবে না বিবৃতি পাঠানো ছয় সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম শারজিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ তাবাসুম ও আবুবাকের মজুমদার বিবৃতিতে ছয় সমন্বয়ক বলেন মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই থেকে ছত্রভঙ্গোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গোম গ্রেপ্তার নির্যাতন ও হয়রানি করা হচ্ছে এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়ককে সাত দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল তারা বলেন আমরা গুম গ্রেপ্তার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম আমরা আমাদের মতো প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম কিন্তু অসাংবিধানিক ও আইন বহির্ভূত আমাদেরকে ডিপি হেফাজতে আটকে রাখা হয় প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয় আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না তারা বলেন যারা নিরস্ত্র ছাত্র নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউ নিরাপদে থাকতে পারে না সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই গ্রেপ্তার এগারো হাজার ঢাকায় আজ বড় শোডাউনের সম্ভাবনা চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এগারো হাজার এর মধ্যে সর্বশেষ চব্বিশ ঘন্টায় বুধবার দুপুর থেকে গতকাল দুপুর পর্যন্ত গ্রেপ্তার করা হয় দুইশো বাইশ জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানেও থেমে নেই আন্দোলন আন্দোলনে এখন শুধু ছাত্র নয় যুক্ত হয়েছেন শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ ঢাকা শহর সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার শহীদ আহত পঙ্গ গ্রেপ্তার সবার স্মরণে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করা হচ্ছে কর্মসূচি সফলে জোমান নামাজের পর রাজধানী সহ সারা দেশে বড় ধরনের শোডাউন দিতে পারেন আন্দোলনকারীরা সূত্র থেকে জানা যায় গত সতেরোই জুলাই থেকে দেশের মহানগর জেলা ও থানা পুলিশ সূত্র থেকে মামলা ও গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করেছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সহিংসতার ঘটনায় গতকাল পর্যন্ত দশ হাজার নয়শো জনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে বুধবার দুপুর ১২টা থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত সময়ে তারা পুলিশের হাতে আটক হয়েছেন এ নিয়ে রাজধানী মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো তিন সাত এখন পর্যন্ত রাজধানীতে মোট গ্রেপ্তারের সংখ্যা তিন হাজার সাত এর বাইরে ঢাকা জেলার ধামরাই সাবার আশুলিয়া কেরানীগঞ্জ নবাবগঞ্জ ও দোহার থানায় গতকাল পর্যন্ত মামলা হয়েছে ছাব্বিশটি গতকাল আটজন সহ এসব থানার অধীনে গ্রেপ্তার হন ২৮৭ জন গাজীপুরে এ পর্যন্ত পাঁচশো জন ও নারায়ণগঞ্জে ছয়শো জনকে গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রাম মহানগর ও জেলায় মোট গ্রেপ্তারের সংখ্যা নয়শো উননব্বই জন চৌত্রিশ মামলায় আসামির সংখ্যা আটত্রিশ হাজার দুইশো এর বাইরে ঢাকা জেলার ধামরাই সাবার আশরিয়া কেরানীগঞ্জ নবাবগঞ্জ ও থানায় গতকাল পর্যন্ত মামলা হয়েছে ছাব্বিশটি গতকাল আটজন সহ এইসব থানার অধীনে গ্রেপ্তার হন দুইশো সাতাশি জন এরপর জানিয়ে দিব মামুনুল হক কেন মাঠে নামছেন না শাইকুল হাদিস আল্লামা বিরুদ্ধে মামলা চলমান রিমান্ড নির্যাতন সহ্য করে তিন বছর পরে তিন মাস হল মুক্ত আকাশে আসছে পনেরো থেকে যে সমস্ত ভাইরা বলতেছে উনি মাঠে নামে না কেন উনি তিন বছর জেলে বন্দি ছিলেন আপনি কয়দিন খোঁজখবর নিয়েছেন ও মুক্তির জন্য কয়দিন রাজপথে আন্দোলন করছেন আমাদের বাসায় এসে কোনদিন খোঁজখবর নিয়েছেন কি আমরা খেয়ে আছি নাকি নাখে দিন কাটাচ্ছি কই কোনদিন তো একটা ফোনও দিলেন না খোঁজ খবর নিলেন না যারা ইবনে সাইকুল হাদিসের মুক্তির জন্য দোয়া কান্নাকাটি রাজপথে আন্দোলন ও খোঁজ খবর নিয়েছে তারা তো বলেনি এই মুহূর্তে রাজপথে নামার জন্য এখন উনি মাঠে নামার সাথে সাথেই গ্রেপ্তার হবে আপনি কি চান উনি রাজপথে নেমে আসুক আর সাথে সাথেই গ্রেপ্তার হোক দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান উত্তেজনার মধ্যে ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহ উত্তেজনার মধ্যেই ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি অবশ্য গত প্রায় 10 মাস ধরে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে আসছে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি হিজবুল্লাহ বলেছে তারা দক্ষিণ লেবাননে মারাত্বক ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার উত্তর ইসরায়েলে বহুসংখ্যক রকেট ছুঁড়েছে চলতি সপ্তাহে শুরুতে ইসরায়েল গোষ্ঠীটির শীর্ষ একজন কমান্ডারকে হত্যা করার পর এটি তাদের প্রথম হামলা ইরান সমর্থিত এই গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি শত্রুর আক্রমণের প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলের কয়েক দজন কাতিউসা রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলি সেই হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে রকেট নিক্ষেপের কিছুক্ষণ পরে বিমান বাহিনী হিজবুল্লার লঞ্চারে আঘাত করেছে মূলত সেখান থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছিল এর আগে লেবানন গত মঙ্গলবার হামলা হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক কমান্ডার ফুয়াদ শখর ও বুধবার গভীর রাতে ইরানের তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল এরপর থেকে ইরান ও তাদের মিত্র বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে দখলদার ইসরায়েল